আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আজকে এসে বললাম যে ব্লাডিমির চ্যালেঞ্জটা নিয়ে, শুনেছি যে এটা নাকি করতে গিয়ে অনেকে মারা গেছে বা অনেকের কাছে এসে দেখা দিয়েছে ব্লাডিমির, এটা আসলে সত্যি কিনা সেটা বলতে পারি না। তার জন্য আজকে আমরা রাতে অনেকক্ষণই জাগনা ছিলাম, আর এখন ঠিক রাত 3টা বাজে, তোমার যদি দেখাইলে ভালো। 3টা 3 বাজে যে এ হচ্ছে টাইম, 3টা 3 পুরো গুগলে সার্চ করা, তো ওইদিকে 3টা 3 পুরো বেজে গেছে। তো এখন আর সময় না নষ্ট করে ব্লাডিমেরি ডাকার দিকটা দেখতে বাজেই শুরু করতেছি ব্লাডিমেরি। ডাক পেয়ে যাচ্ছি আমরা ব্লাডিমেরি রে। সো ব্লাডিমেরি 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 আর একটা খেপানোর যে জিনিসটা আছে সেটা হলো যে ব্লাডিমির স্টোলিওর সান, সো সেটা এখন বলে ট্রাই করি। তিনবার আগে বলিনি ব্লাডিমেরি, দেখি ব্লাডিমেরি 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 আই স্টোল ইউর সান। কিছু হলো না, আবার ব্লাডিমেরি 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 এবারে কিছু হলো না, আমার জামন এটা ফেক। আরে না, কতজন এরকম ইয়ে করছে না, ওদের চ্যানেলে তো আসছে, তো আমাদের তো আসবে নাকি? ব্লাডি মেরি ব্লাডি মেরি ব্লাডি মেরি নাই শুধু শুধু। আচ্ছা লাস্ট সেকেন্ড রাই আমি রেড করে দেবো। ওকে, সো অধর আগ্রহেতে আছি আমি নিজেও যে আসে কিনা, আসলে তো অবশ্যই লাইভ ফিক্স থাকবে, আপনারা দেখেন যে আসে। ব্লাডি মেরি ব্লাডি মেরি ব্লাডি মেরি আই স্টোল ইওর সান, না আসে না। সো গাইজ, আমার যতটুকু মনে হয় যে এই যে ব্লাডি মেরি জিনিসটা আছে এটা মানুষের যে মাইন্ড থিঙ্কিং বাদে আর কোনো কিছুই না, অ্যান্ড অনেকের এটা বলতে পারে যে হ্যাঁ আমি ব্লাডি মেরি বা এরকম প্রেতাত্মা কিছু দেখছি। হ্যাঁ, এটা অনেকে বিশ্বাস করে যে তাদের রাশিতে থাকে বা রাশি চক্রতে থাকে, তারা নাকি অনেক রকমের ভূত প্রেত দেখতে পারে। অ্যান্ড এটা যদি সাইন্টিফিকলি বলা যায় তাহলে অবশ্যই এরকম ডাক্তাররা অনেক খুঁজে পেয়েছে পেশেন্টদের, যে যারা ব্রেনে কিছু মানে ফান্ডামেন্ট হওয়ার কারণে ওরা এরকম ভূত বা ছায়া কালো আত্মা এগুলো বলে ওরা দেখতে পারে। এখন এগুলো ওরা আমাদের কাছে লাগেছে না, ওরা মিথ্যা বলতেছে, কিন্তু ওদের কাছে এটা সত্য। সো ওরা যদি কোনো সময় বলে যে ওরা কোনো সময় ভূত প্রেত আত্মা দেখতেছে, তার মানে এটা অবভিয়াসলি সত্য, কিন্তু এটা রিয়েলিটিতে কোনো বিলং করে না, কিন্তু ওইটা ওদের জাস্ট মাইন্ড থিঙ্কিং আছে, দ্যাটস ইট। অ্যান্ড আমরা তো চ্যালেঞ্জটা করলাম মাত্র, সো এটা হয়তো আমাদের এখন ইফেক্ট দিতে পারে বা গিয়ে এটা পরবর্তীতে কোনো সময় ইফেক্ট দিবে। এখন বলা যায় সামনে সময় গেলে তখন দেখা যাবে যে আমাদের কোনো ক্ষতি হয় কিনা, এখনো পর্যন্ত আমরা ট্রাই করছি আসে নাই, তার মানে আমার এটা মনে হচ্ছে যে পুরোটাই ভুয়া, তাছাড়া কিছু না। আর কিছু হইলেও আমাদের হইতে পারে সামনে গিয়ে হয়তো, সো এর মধ্যে যদি আমাদেরকে আমাদের সাথে কোনো কিছু ঘটে বা ওরকম কোনো কিছু অ্যাবনর্মালি হয় তো সেটা অবশ্যই আপনাদের জানানোর ট্রাই করবো, সেটার জন্য অবশ্যই আমাদের সাথে থাকা লাগবে। আর পরবর্তীতে আরেকটা চ্যালেঞ্জ নিয়ে আসবো, যে চার্লি 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 চ্যালেঞ্জটা নিয়ে আসলে ওইটা হয়তো বা আমি অনেক জায়গায় দেখছি যে রিয়েল লাইভও দেখেছে, অ্যান্ড হয়তো বা বলা যায় না, তো চার্লি চার্লিটার জন্য ওয়েট করেন। আর ব্লাডি মেরি এটা আগামী কয়েক মাসের মধ্যে দেখি কিছু হয় কিনা, যদি না হয় তাহলে আলহামদুলিল্লাহ, আর হইলে তো আপনাদের সাথে শেয়ার করবি। সো এই ভিডিওটা আমাদের এই পর্যন্তই, এটা জাস্ট একটা চ্যালেঞ্জ ছিল, চ্যালেঞ্জ ছাড়া কিছু না, ভাবলাম আপনাদেরও দেখাই যে ব্লাডি মেরি আসলে বলতে কিছু আছে কিনা। সো দাদা, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, চার্লি চার্লির ব্লগে, অতদিন পর্যন্ত ভালো থাকবেন, টাটা।